রান্না করতে বসে না তো কান্না করছি। দেখো মাংসটা কেটে নিচ্ছি, যে কেটে ধুয়ে বেছে। গাইস গুড মর্নিং, কেমন আছে তোমরা সবাই? সুপ্রভাত সকলকে জানিয়ে আমি আমার নতুন একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো এটা অনেকদিন আগের ভিডিও যেটা আমি আপলোড করিনি, তো এখন করছি, প্লিজ ডোন্ট মাইন্ড। দেখো এখন বাজে সকাল 8টা, এদিকে দিশান খেলা করছে আর এদিকে আমরা রান্না তোড়জোড় চালু করে দিয়েছি, কারণ আজকে চলে যাব বাড়িতে। তো এখন রান্না করছি সকালবেলার রান্না, তো এখন হচ্ছে মাছের ঝোল আর কি কি সেটা বলছি। আর এদিকে মা কি কি রান্না করছো আর কি কি রান্না হবে বলো। শুরু করে দিয়েছে, দুপুরে রান্না হবে মাটন, আর মা তার জন্য পেঁয়াজ রসুন গুলো ছাড়িয়ে নিচ্ছে। মাও কিছু বলার চেষ্টা করছিল কিন্তু যেটা কম আসছিল যার জন্য আগে পরে ভয়েস লাগছে। তুমি তো দেখো রান্না হবে টমেটো চচ্চড়ি, ওটা এখন রান্না করে রাখবো, দুপুরেও হয়ে যাবে। আর মা এদিকে ছাড়িয়ে নিচ্ছে মশলাগুলো ভরে রেখে দেবে, কারণ সকাল সকাল রান্না করে আমরা খেয়ে দিয়ে বাড়িতে বেরবো। তার জন্য তো দেখো সকালে রান্না বান্না কমপ্লিট হওয়ার পরে দুদিন ধরে বেল পড়েছিল, মানে আমাদের বাড়ির গাছের বেল পড়েছে। তো বাবা বলছে খেয়ে খেয়ে খাওয়াই হচ্ছিল না, তো এখন বসে গেছি ওটা খেতে, কারণ পরে আর খাওয়া হবে না, কারণ কি একটু পরে তো বাড়িই চলে যাব না। তো দেখো এই যে মাটন এনেছে বাবা অনেক সকাল সকাল, তো এখন আমি এগুলো কেটে নিচ্ছি। আর মা ওই যে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে রেখে দিয়েছে, এটা কেটে ধুয়ে বেছে এখনই আবার রান্না বসিয়ে দেব। তো রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো ভাবছি, তো রান্না করার জন্য আগে সকালের খাওয়াটা হলোই না, এদিকে দুপুরের রান্না করার জন্য তোড়জোড় চলছে। আমাদের বাঙালিদের এটাই নিয়ম। তো দেখো মাংসটা আমার কাটা বাছা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবার ধুতে চলে এসেছি। আর ক্যামেরাটা কিন্তু ধরে দিচ্ছে তোমাদের দাদা ভাই, আমার অনেক অনেক সৌভাগ্য। আর আমার খুবই ভালো লাগছে আজকে যে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে, আর আমার ক্যামেরাম্যান হয়েছে আমার হাজব্যান্ড। এখন কি ভি বলো তো, ভিডিওতে আসতে চায় না সেটা ঠিক আছে, কিন্তু আমাকে ভিডিও করতে বাধা দেয় না, এটা অবশ্য ঠিক। যে দেখো ধুয়ে নিয়ে কমপ্লিট করে নিয়েছি, আর এখন তোমাদের দাদাভাই একটু বলছিল দেখাও মাংসটা এদিকে, তো দেখাচ্ছিলাম। আর কাঠে রান্না করব মাংসটা, কারণ কি তোমাদের দাদাভাই কাঠে রান্না খেতে খুবই পছন্দ করে। তো আমাদের বাড়িতে তো কাঠে রান্না করতেই পারি না, কারণ কি উনুনই নেই আর কাঠও নেই, গ্যাসেই রান্নাবাড়া হয়। তো তার জন্য বললো যে কাঠে রান্না করো, আর এমনি মাটন যেহেতু কাঠে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, কুকারে দেওয়া নিয়ে আমরা খাই না, কুকারে সেদ্ধ করে মাংসটা কখনোই রান্না করে খাই না যার জন্য। তো দেখো মা কতগুলো লঙ্কা বেছে দিয়েছিল কম হয়ে যাবে বলে, আবারও আমি লঙ্কা কাটার গোটা ছাড়িয়ে এখন মিক্সি করে নেব, করে নিয়ে এগুলো রেডি করে রেখে খেয়ে তারপরে আমি রান্না করতে বলি। এখনো সকালে রান্না চলছে আর ওদিকে করে নিচ্ছি। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমি আবার বসে পড়েছি রান্না করতে। এদিকে বাবুকে এখনো স্নান করাইনি, কারণ কি আমরা 3টের দিকে বাড়িতে বেরিয়ে যাব তার জন্য। তো দেখো এবার আলুগুলো ভেজে নিয়ে নিয়েছি, এবার পেঁয়াজ রসুনটা দেবো, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর মা আমাকে হেল্প করছে দেখতে পেলেই তোমরা আগে, যে মা আমাকে কাঠ কাটিয়ে এনে দিল জাল ধরানোর জন্য, কিন্তু কাঠে আমার রান্নায় অভ্যস্ত না জানো তো। তো আজকে কাঠে রান্না করছি, আর দেখা যাক কতদূর কী করতে পারি। আর সবাই আমরা বাপের বাড়ি গেলে কিন্তু সব বোনেরাই একসঙ্গে উপস্থিত থাকি, বা দুজন তিনজন কোনো না কোনো কারণে থাকাই হয়। তো কেউ না কেউ রান্না করে, বেশিরভাগ আমার নোয়া বোন আর বর্দি, ওরা বেশি ভালো রান্না জানে যে ওরা করে। তো দেখো আমি রান্না করতে বসে কান্না স্টার্ট করে দিয়েছি, ওই যে বললাম না আমি কিন্তু রান্নায় কাঠে রান্নায় অভ্যস্ত নয় তার জন্য। তো আজকে কান্নাও হবে, দেখো হাতটাও ছ্যাঁকা লেগে গিয়েছে, যে দেখো আঙুলটাতে খুব জ্বলছে, দেখো আমি বারবার করে ফু দিচ্ছি, এত জ্বলছে না। কাঠে রান্না খাওয়া মানে বরকে রান্না করে খাওয়ানোর স্বাদ আমার মিটে যাবে আজকেই। আর মাও বলে কি যে কী বলো তো, মা বলে যে আমার জন্য আসলে না, যে তোরা কেমন রান্না করে খেতে চাই তোরাই রান্না কর, মাও রান্না করতে চায় না আমরা গেলে, বলে যে তোরা রান্না কর আমি আজকে তোদের রান্না খাবো। এটাও তো স্বাভাবিক তাই না, আমরা তো দুজনে সবসময় থাকি, নিজেরাই রান্নাবান্না করে খাই, আমরা গেলে যেহেতু আমরা একটু রান্নাবান্না করে মা বাবাকে খাওয়াই, তো এটাই হচ্ছে কারণ। তো দেখো আমার মশলাটা আমি এখন ভেজে নিচ্ছি, তো আজকে আমার ফার্স্ট টাইম মটন রান্না হবে, দেখি কেমন রান্না করতে পারি। খুবই কমই রান্না করেছি মাটন, আর শ্বশুর বাড়িতে কী বলতো
মাই সবসময় রান্না করে, শাশুড়ি মা মানে মাংস আনলে যে কোনো মাংসই মা খুব ভালো রান্না করতে পারে, তার জন্য মাকে দিয়েই রান্না করানো হয়। আর আমি বহুত কমই মাংসটা রান্না করি, তো দেখো হাতটা না আমার বারবার দেখছি আর জ্বলছি খুব। হ্যাঁ, তো এবার মাংসটা কষাতে দিয়ে তারপর আমি একটু জল দিয়ে ঢেকে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব, তো তার জন্যই রান্নাটা আগে করে নিচ্ছি। আর ওদিকে ছেলে আছে তোমাদের দাদা ভাই কাছে, ও বাবার কাছে ভাইবার সঙ্গে খেলা করছে, দেখা যাক কত তাড়াতাড়ি রান্না করতে পারি আমি। আর কাঠে রান্না তো যেহেতু আমার বলতে আগুন একবার উঠে আসছে একবার নিচে যাচ্ছে, মানে আমি কী করবো আমি বুঝতে পারছি না নিজে। হ্যাঁ, আর গ্যাসে তো কম করে দিলে কমিয়ে যায় না, আর এখানে তো আমি সেটাও করতে পারছি না যে আমার কী প্রবলেম হচ্ছে রান্না করতে, বলার মতো না, দেখতেই পেলে তোমরা, আমার চোখ দিয়ে কখনো জল বেরোচ্ছে কখনো ধোয়া হচ্ছে। তো দেখো রান্না কমপ্লিট, খাবার রেডি, স্নান মানে সবাই কমপ্লিট হয়ে যাচ্ছে, আর রান্না হয়েছে কি দেখো, বিট বাজার, টমেটো কুচুরি, এদিকে মাখন হয়েছে, আর নিজে ভাত বেড়ে নিয়েছি দেখো বাবা, আর দিদির ছেলে বড়দির ছেলে থাকে বাড়িতে, কখনো একদিন বলবো তার ঘটনাটা। তো এই যে মাটনটা দেখে না, মা খাসি মাংস খায় না, তার জন্য মা দেখো রান্না করছে, ডিমের ঝোল, খাসি মাংস খায় না তার জন্য, এখনো রান্না চলছে। তো ফাইনালি দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি, চলে এসেছি বাড়িতে, আর আসার সময় নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই সিঙ্গারা। তো বাড়িতে এসে যে দেখো মা বাবা তোমাদের দাদাভাই এই যে খাচ্ছে দেখো সিঙ্গারার চাটনি দিয়ে, আর বাবা ওই যে দেখো মুড়ি দিয়ে আর সিঙ্গারা দিয়ে খাচ্ছি, আর এদিকে আমি বসে আছি, আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের পেছনে এই যে দেখো মা এই যে খাচ্ছে, আর মেয়ে গেছে এখন পড়তে, আর ছেলে ঘুমিয়ে পড়েছে। তো এই যে দেখো বাবাকে, এটা আমার শ্বশুরমশাই, আর এই সাইডে আমিও আছি খাচ্ছি। তো বাবা মুড়ি আর সিঙ্গারা দিয়ে খাচ্ছে, আর আমরা এদিকে চাটনি দিয়ে আর সিঙ্গারা দিয়ে খাচ্ছি। তো চলো, গুড নাইট, টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিও সঙ্গে নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তোমাদের দাদাভাই দেখো কী যেন বলছিল, তো আমি হেসে পাগল হয়ে যাচ্ছি। তো চলো টাটা।